এবং 28 অক্টোবরের পরে বাংলাদেশে বাস্তবে একটা মানবিক বিপর্যয় এখানে তৈরি হয়েছে। এখানে আমি আজকে গণমাধ্যমের উদ্দেশ্যে নীতি নির্ধারক আমাদের পার্টিকে যে উচ্চ আদালত তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিরোধী দল করা কি অন্যায়? বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কি বিএনপি বা সকল বিরোধী দলকে তারা কি নিষিদ্ধ ঘোষণা করেছেন? নিশ্চয় নিষিদ্ধ ঘোষণা করেননি। শুধুমাত্র বিএনপি করার জন্য, গণতন্ত্র মঞ্চ বা বিরোধী দল করার জন্য যেভাবে একটা হয়রানি মূলক, যেভাবে একটা ফরমাইশি মামলায় যেভাবে আপনারা আজকে হামলা করছেন, গ্রেফতার করছেন, ফিলিস্তিনের গাজার পরে বাংলাদেশে আসছে এরকম মানবিক বিপর্যয়ের একটা ক্ষেত্র আজকে এখানে তৈরি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই সরকার আজকে এতটাই গণবিচ্ছিন্ন, এতটাই তারা নিপীড়ক, সর্বশেষ তারা ভর করেছে বিচার ব্যবস্থার উপরে, পুলিশি ব্যবস্থা। পুলিশ তো সরকারের কোন অঙ্গ সংগঠন না, এটা একটা রাষ্ট্রের একটা সংস্থা। তারা যেভাবে সরকারের অঙ্গ সংগঠনের মতন করে শুধুমাত্র বিরোধী দল করবার অপরাধে হাজার হাজার নেতা কর্মীকে কোন কারণ ছাড়া যেভাবে রাত দুপুরে তারা গ্রেফতার করছেন, বাবার সামনে থেকে ছেলেকে নিয়ে যাচ্ছেন, স্বামীর সামনে থেকে সেখানে অন্যদেরকে নিয়ে যাচ্ছেন, স্ত্রীর সামনে স্বামীকে নিয়ে যাচ্ছেন, ভাইকে নিয়ে যাচ্ছেন, এটা অবিশ্বাস্য। স্বাধীন